খুব টাটকা মাছগুলো তোমরা তো দেখলেই যে লাফাচ্ছিল, তো সেই মাছগুলোই আমি আর মা এখন বসে কাটছি। বাজার থেকে সাধারণত মাছ কেটে দেয়, কিন্তু আমরা বাজার থেকে মাছ কাটিয়ে আনি না, কেন আঁশ থেকে যায়, ভালো করে পেটটাকে পরিষ্কার করে না, তো ওর জন্য। আর তাছাড়াও ছোট মাছ অনেকটা টাইম লাগবে কাটতে, এখানে প্রায় 1.5 কিলো মাছ রয়েছে, কাটতে প্রায় অনেক টাইম লাগবে, তো তার জন্য এই আকাটা মাছই নিয়ে এসেছে। এখন মা আর আমি দুজন মিলে কাটছি। এরকম মাছগুলোর প্রথমে এই যে পাখা ডানা যেগুলো বলে, এই সাইডে ডানাগুলোকে কেটে নেব। দুদিকে যে ডানা থাকে সেগুলো কেটে নিচ্ছি। এরপরে বটিতে ঘষে ঘষে আঁশগুলোকে ছাড়িয়ে নেব। ছোট মাছ তো কাটতে একটু টাইম লাগে, আর কলসে মাছ একটু ভালো করে পরিষ্কার করতে হয়, পেটে অনেক নোংরা থাকে। দেখো তোমরা, এরপরে এই যে মাছের কানকো এইটাকে কাটবো। আর ঠোঁটটাকে একটু কাটবো, আর ভেতরে যে যে ফুলকা রয়েছে এটাকে ফেলবো। আর পেটের মধ্যে কত নোংরা রয়েছে দেখাচ্ছি, ফুলকা এটাকে বার করে নিলাম। আর নেই, ছোট মাছ তো তাই অল্প। এবার পেটটাকে কেটে দিই, এই দেখো কত নোংরা। আরো রয়েছে, মাছটা পরিষ্কার হয়ে গেল। এখন একটু চিড়ে দেব দু সাইড। অনেকগুলো মাছ কাটাও হয়ে গেছে, ছোট বড় সব মিক্সড আছে। দেখো ছোট আছে, দেখো বড় রয়েছে। এইগুলোকে ভাজা খাবো, ঝোল খাবো, অনেক কিছু খাবো। তো এই কলসে মাছ কারা কারা পছন্দ করো, খেতে ভালোবাসো, আমাকে কমেন্ট করে জানাবে। আর এই মাছগুলো দিয়ে কি কি রেসিপি করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিও গুলো দেখবে, আর কার কোনটা ভালো লাগে, ঝোল খেতে ভালো লাগে, ভাজা খেতে ভালো লাগে, সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। পারলে তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করবো। তো ফ্রেন্ডস, আমাদের এই মাছ কাটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক, অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন তোমাদের সাথে আবার দেখা হবে। তো তোমরা আমাদের পাশে থাকো, এখন রাখি, টাটা।